ফিকিরে উম্মতের গম এবং চিন্তায় সর্বদা যিনি ব্যাকুল থাকতেন। রিসেন্টলি কয়েক মাস আগে যখন আমি দেখে আসার সুযোগ পেয়েছিলাম, তখন তার অবস্থা যেটা আমি পর্যবেক্ষণ করেছি যে এই মানুষ শরীর পানির কারণে অনেক বড় হয়ে গিয়েছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নড়াচড়া করা যার জন্য একটা কঠিন ব্যাপার, এবং যার শারীরিক অবস্থা নিয়ে পুরো দেশ এবং জাতি উদ্বিগ্ন, সেই অবস্থাতে আল্লাহর বান্দাকে গিয়ে দেখলাম যে শরীর নড়াচড়া করতে পারছেন না, কিন্তু টেবিলের মধ্যে চিরাচরিত নিয়ম অনুযায়ী হাত রেখে এইভাবে বসে আছেন, আর মাথা এতক্ষণ টুপিও ছিল না, সাধারণ একটা গেঞ্জি পরা অবস্থায় তিনি ছিলেন, কিন্তু তিনি তার মুখ দিয়ে যে কথাগুলি উচ্চারণ হচ্ছিল তখন অনুভূত হচ্ছিল যে শরীরের অবস্থা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যাই হয়ে যাক না কেন, কিন্তু এই ব্রেইন পুরো জাতির ইসলামী ভবিষ্যৎ নিয়ে, মুসলিম উম্মাহর ইমানি ভবিষ্যৎ নিয়ে এবং অস্তিত্ব নিয়ে চিন্তায় এত বেশি ব্যাকুল ছিল যে আমরা রীতিমতো নিজেদেরকে নিয়ে আমরা একটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। অন্তত আমি আমার কথা বলতে বাধ্য যে আহারে, আমরা তো একটা নিজের ব্যক্তি নিয়ে চিন্তায় আছি, নিজের স্বাভাবিক একটা চিন্তা নিয়ে আছি, কিন্তু এই আল্লাহর বান্দা এই মুহূর্তেও এই সিরিয়াস অবস্থাতেও তিনি কিন্তু যা দেশ জাতি এবং মুসলিম উম্মাহ নিয়ে তিনি চিন্তায় আছেন। তো আমরা এমন এক মানুষকে হারিয়েছি, তো আমি ক্ষমা এই জন্য আল্লাহ তাআলার দরবারে প্রোগ্রামের শুরুতে এই জন্য চাচ্ছি যে জাতি হিসাবে আল্লাহর কাছে আমাদেরকে ক্ষমা চাইতে হবে। যদি আজকে 1 লক্ষ মানুষ নিয়েও যদি আমরা এখানে বসতাম, তবুও এই মহামানবের বাস্তব কথা হলো হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাকে আমরা চিনতেই পারিনি, তাকে আমরা পরিচয় করতে পারিনি, তাকে আমরা চিনতে পারিনি, তাকে আমরা বুঝতে পারিনি, তার ফিকির, তার চিন্তা, তার দর্শন, তার ফিলোসফি এবং মুসলিম জাতি মুসলিম উম্মাহ নিয়ে যে তার চিন্তাধারা ছিল, এই চিন্তাধারা গুলো বুঝার মতো মানুষ মনে হয় খুব কম দুনিয়াতে আছেন। আজকে এমন এক মহামনীষীকে আমরা বিদায় দিয়েছি যে মহামনীষীর কোনো তুলনা হয় না, যে মহামনীষীর কোনো কম্পেয়ার করা যায় না, যে যিনি কি পরিমাণ তিনি সারা দেশ জাতি এবং দুনিয়া এবং মুসলিম উম্মাহ নিয়ে তিনি চিন্তা করতেন। তিনি এমন এক মহান ব্যক্তিত্ব ছিলেন যে মহাসাগর তুল্য মানুষ ছিলেন, মহাসাগরের সঙ্গে যাকে তুলনা করা যায় এমন এক ব্যক্তিত্ব ছিলেন যাকে দুনিয়ার সবচেয়ে বড় উঁচু টাওয়ারের সঙ্গে যদি তুলনা করা যায় সেই টাওয়ার সম ব্যক্তিত্ব ছিলেন আল্লামা মুহিউদ্দিন খান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। এটা এই জন্য আমি বলবো যে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো থানার যে কোনো অঞ্চলের কোন একজন যোগ্য মানুষ যদি খুঁজে পান আপনি, তাহলে সেই যোগ্য মানুষটির মূল্যায়ন যে মানুষ ঢাকায় বসে করতেন সেই মানুষের নাম হলো মাওলানা মুহিউদ্দিন খান। আমি অবাক বিস্মিত, পাঞ্জাব প্রদেশের যদি কোনো গ্রামে একজন আলিম যদি তাকেন, তিনি সরফ নাহ বিশেষজ্ঞ, আর সেখানে ছাত্রদের তার মাধ্যমে উপকার হচ্ছে খুব বেশি। আপনি যদি গিয়ে বলেন যে অমুক মানুষকে, তাহলে আপনি গিয়ে খুঁজলে অবাক হবেন, আমরা তো শুধু দেশ নিয়ে চিন্তায় আছি। আপনি গিয়ে দেখবেন না ওই পাঞ্জাবের কোন অজপাড়া গায়ের মধ্যে কোন একজন আলিমের মাধ্যমে ছাত্ররা সরফ নাহর জ্ঞান খুব বেশি লাভ করছে, উনি সরফের ইমাম, উনি নাহর ইমাম, সে সম্পর্কেও তিনি পুরোপুরি অবগত এবং এই মানুষটির পুরো জীবনই তিনি বলে দিতে পারবেন। আমি জকিগঞ্জের একজন আলিমের নাম নিয়েছি, আমি তার পরিচয় দিতে চেয়েছি, উনি দেখলাম এর আগেই পুরো জীবনী উনি জানেন। ওই আলিম হয়তো চিন্তাও করতে পারবেন না যে আমার মতো এক মানুষের জীবনী কি মাওলানা মুহিউদ্দিন খান সাহেবও জানেন। সুবহানাল্লাহ, এত বড় তিনি দুনিয়ার মধ্যে সেরা ইতিহাসবিদ ছিলেন। ইব্রাহিম কলেজের উদ্যোগে দাওয়াত করেছিলাম আমি নিজে, নতুন নতুন ইব্রাহিম কলেজ হয়েছিল, আমরা একটা চ্যাপ্টার দিয়েছিলাম যে ইসলাম ইন বাংলাদেশ, এই ইতিহাসটা যেন তিনি বলবেন। বিশ্বাস করেন প্রতিদিন তিনি ইব্রাহিম কলেজে চলে যেতেন হযরত মাওলানা সৈয়দ সাহেবের বাসা থেকে, আর পুরো দিন সেখানে অতিবাহিত করতেন। মাহফিলের মাত্র একদিন নির্ধারিত ছিল, তিনি 1 ঘন্টা মাত্র বক্তব্য রাখবেন মালবাড়ি স্কুলে। তিনি আমাকে সামনে বসিয়ে প্রায় 8-9 দিন বাংলাদেশে ইসলাম আসলো কিভাবে এমন ভাবে বিস্তারিত আলোচনা করলেন যে একটাও কোথাও আমার স্মরণে নেই। এত কঠিন ইতিহাস, নাম সহ কোন যুগে কোন এলাকায় কোন জেলায় কোন জায়গায় এক একজন মানুষ ইসলাম প্রচার করবে, ইসলাম প্রচারের জন্য এসেছিলেন, আর বাংলাদেশে ইসলাম আসলো কিভাবে, এই ইতিহাস তিনি তুলে ধরেছিলেন। তো এক কথায়
এমন এক মানুষ যে সমগ্র বিশ্বের সঙ্গে যার যোগসূত্র ছিল, সমগ্র বিশ্বের ইসলামী চিন্তাবিদদের সঙ্গে যার এককভাবে সম্পর্ক ছিল, বাংলাদেশে নিজের এলাকায় নিজের দেশের ভিতরে বড় বড় উলামায়ে কেরাম অনেকেই ছিলেন, কিন্তু সমগ্র মুসলিম উম্মাহ এবং সমগ্র বিশ্বের সঙ্গে যোগসূত্র বজায় রেখে, যোগাযোগ অক্ষুণ্ণ রেখে ইসলামের খেদমত আঞ্জাম দেওয়ার মতো যোগ্যতায় বলিয়ান একক ব্যক্তিত্ব ছিলেন আল্লামা মহিউদ্দিন খান সাহেব। আমি যদি বলি যে আমার সঙ্গে কি মহাব্বত করেছেন, পাকিস্তানে থাকাকালীন সময় কয়েকখানা চিঠি তিনি লিখেছেন, চিঠির ভাষা কি ছিল, বক্তব্য কি ছিল, আর এর পেছনে রহস্য কি ছিল, বাংলাদেশে যাওয়ার পর তিনি কিভাবে মহাব্বত করেছেন, এই সবগুলো এক একটা অধ্যায়, এক একটা ইতিহাস আমি বলে শেষ করার মতো নয়, লিখে শেষ করার মতো নয়। এই মহামনীষীকে মূল্যায়ন যদি আমরা না করি তাহলে ইলম আমরা পাবো না, আর উলামায়ে কেরাম আল্লাহ তাআলা পয়দা করবেন না, কারণ নিয়ামতের কদর যখন করা হয় না তখন আল্লাহ তাআলা এমন ব্যক্তিত্ব আর হাতে দেন না। তিনি জীবনের খেলা করে এই বইয়ের মধ্যে যে কাহিনীগুলো লিখেছেন, তার মা কিভাবে কুলে তুলে নিয়ে চাঁদের দিকে তাকিয়ে, আহারে অনেকগুলো বাচ্চা যদি হতো তাহলে এই তারকারাজির মতো সব আলো দিত সমাজকে, কিন্তু আরেকজন তখন বললেন যে না, একটা চাঁদ কিন্তু অনেকগুলো হওয়া দরকার নয়। এরপরে আল্লাহ তাআলা তাকে এই চাঁদের মতো সন্তান দান করেছিলেন। এই চাঁদটা আজ খসে পড়েছে, এই চাঁদটা আজ একেবারে দাফন হয়ে গেছে, আর ১৯ রমাদানের সূর্য যখন অস্তমিত হয়, সেই সূর্য যখন অস্ত যায় তখন বাংলার আকাশ থেকে বাংলা মাতৃভাষা বাংলার মাধ্যমে দীন ইলম চর্চার ক্ষেত্রে যিনি শতাব্দীর মধ্যে সেরা ইতিহাস এবং নজির স্থাপন করেছেন, এই মহামনীষীর সূর্যটাও কিন্তু একেবারে স্তমিত হয়ে গেছে, একেবারে স্থবির হয়ে গেছে, অস্ত চলে হয়ে গেছে, আর আমরা এমন এক মহান মনীষীকে হারিয়েছি যে মহামনীষীর কথা মানে কাঁদতে পারবো, স্মরণ করতে পারবো, কিন্তু তার শূন্যস্থান পূরণ হবার মতো নয়। আমি মনে করি যে তার জীবনের বিভিন্ন দিক নিয়ে, তার চিন্তা দর্শন নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে, যেভাবে শেখুল হিন্দের ফিকির ফিলোসফি নিয়ে সেমিনার হয়, যেভাবে হুসাইন আহমদ মাদানির ফিকির এবং ফিলোসফা নিয়ে আলোচনা হয়, একইভাবে আমাদেরকে এই আলোচনার একটা সূত্রপাত করতে হবে। অন্তত আমার কাছেও বেশ কিছু বিষয় আছে যেগুলো আমি শেয়ার করতে চাই, কিন্তু আমি জানি না কে কোন দিন কোথায় শুনতে পারবেন, এই শোনার মতো লোকও আছে কিনা। আল্লাহ তাআলা যেন বোঝার জানার আমল করার তৌফিক দান করে।